হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি, বিন্দাস আছি, যাকে বলে বিন্দাস। ঠিক আছে, তো মন খারাপ প্রচণ্ডই আছে চারিদিকে, তো তাও আমরা খুব ভালো আছি। তো তোমরা কেমন আছো সেটা কমেন্টে জানিও। প্রত্যেক দিনই বলি যে রিকোয়েস্ট থাকলে কমেন্টে জানিও। আজকে বলছি তোমরা কেমন আছো সেটা আমাদের কমেন্টে জানিও, ঠিক আছে? তো আজকে আবার একটা চ্যালেঞ্জ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এটা আমাদের অনেকে রিকোয়েস্ট করেছে, অনেকে আমরা আগেও করেছি কিন্তু অনেক রিকোয়েস্ট পেয়েছি, অনেক অনেক। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা দেখে নিতে পারো একবার আমাদের কমেন্টে গিয়ে অনেকে। আর টাইটেল কি, থাম্বেল দেখে তো বুঝেই গেছো, টাইটেল থাম্বেল দেখে দিই কি ভিডিও হতে চলেছে, শোল্ডার ক্যারি। তো আজকে হলো এই যে কাঁধে তুলে দিদিভাইকে নাচাবো আমি, ঠিক আছে? মেরা ডন আমি। তো দিদিভাইয়ের তো ক্ষমতা নেই, আজকে শুধু আমিই করবো শোল্ডার ক্যারিটা দিদিভাইকে নিয়ে, ঠিক আছে? দেখতে থাকো। আমার কি ক্ষমতা নেই? পারে না, ও বেশি পারে না, তাই আমি বলছি তোমার ক্ষমতা নেই, থাক তুমি থাকো, আমি দেখাবো আমি কত শক্তিশালী শক্তিশালী, ঠিক আছে? তো ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, আর খুব হাসি মজাদার, মানে সব রকম মিশি হতে চলেছে। দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো আর বেশি বকবক করবো না, শুরু করি ভিডিওটা। তার মধ্যে তো আবার কথা রয়েছেই তোমাদের সাথে, দেখতে থাকো। ভিডিওর মধ্যে তো অনেক কথা না যায়, এখানে এখান থেকে তুমি ওইভাবে উঠতে পারো না, কিন্তু ব্যাক ক্যারি শোল্ডার ক্যারি। ওরে বাবা, ওই আমি জানি এটা নিটা না, তুমি কেটে যাবা, কেটে যাবো, ঠিক করে আসি। ওরে বাবা গো, কত কিলো বলো তো তোমরা বলো, 60 কিলো, 60 কিলো নিয়ে দেখো আমি কেমন লাফাচ্ছি। আমি যখন আছি তুমি নো টেনশন, নো টেনশন। তো যারা আমাদের রিকোয়েস্ট করেছো তারা ভালো করে দেখে নিও, ঠিক আছে? কত কেজি নিয়ে দেখো দাঁড়িয়ে রয়েছি, ঢুকড়ে করি ঢুকড়ে কিং 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 কিং, আমি পড়ে যাবো। আজকে সত্যি কথা বলছি, সব থেকে বড় বিষয় কি জানো তো, বলছে না আমি পারবো না, উনি পেরেছে, এটা কিন্তু মানে পারা না পারা ও কিন্তু আমার কাঁধে উঠতে পারবে না ভয়ে, আর আমি যে উঠেছি এটা আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, তোর তা না বলে আমি নাকি পারবো না। চলো আবার নাও স্টার্ট করি। ফেলবো না বলেছি, ফেলবো না, এত ভয় তো আরো কষ্ট হয়ে গেল। আজকে আমি পুরো গাম্বার হয়ে যাচ্ছি। তো নাও হাত দাও, এই হাত দাও, তাহলে পড়বো না, মাথা ঘুরছে আমি তোমাকে ক্যারি করতে পারবো।
কেমন লাগছে বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কমেন্টে জানিও। তো না আবার একবার পিছন কেন এই দেখো দেখতে পেয়েছো, এবার আমিকে ফেলে দেবো। না 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 ফেলে দিলাম, ফেলে দিলাম। দেখেছো ফেলে দেবে পাকলি বাবা, পুরো পাকলি হয়ে গেছে। আমি গরমে দেখো পুরো ঘেমে গেছি। ঠিক আছে এই ভিডিওটা বানাতে গিয়ে তো এবার বলি হাফ নিয়ে নিয়ে আগে দিদিভাইয়ের ওয়েট কত বড় হচ্ছে? 60 কেজি। ঠিক আছে এই মোটেও না, আমি তো 30 কেজি মতো হবো। তোমরা বুঝতে পারছো না আমাকে কেমন 30 কেজি দারাজন করে না যাচ্ছে কখনো, তাতেই বুঝে যাচ্ছে আমি হার্ডলি 30-60 কেজি 58 কেজি 58 কেজি না 48 কেজি সরি মানে 50 কেজি। ঠিক আছে মাথা করছে আমার বিশাল, যোগের মাথায় করে ফেলেছি, পড়ে গেলাম, এই পড়ে গেলাম, পড়িনি তো। দিদিভাইয়ের 50 কেজি ওয়েট দেখেছো কিভাবে নাচিয়েছে আমি উপরে। তাহলে 50 কেজি চালের বস্তা নিয়ে তো কোনো ব্যাপারই না। তো তোমাদের এই ধরনের রিকোয়েস্ট থাকলে ঝটপট করো, ঠিক আছে? আর এই যে 50 কেজিকে কিভাবে ক্যারি করলাম দেখতে পেয়েছো? আজকে আমি বলছি 30 কেজি কখনোই 30 কেজি না। তো আজকের ভিডিওটা তোমরা কিন্তু একদম মিস করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখবে, ঠিক আছে? আর ভালো লাগলে তো কি করতে হবে সেটা জানো, লাইক কমেন্ট শেয়ার আর অনেক অনেক কমেন্টে ভরিয়ে দাও তোমাদের রিকোয়েস্টের ভিডিও, মানে রিকোয়েস্ট ভরিয়ে দাও, সরি কমেন্ট বলছি, রিকোয়েস্টে ভরিয়ে দাও কী কী রিকোয়েস্ট আছে তোমাদের, ঝটপট করো, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, প্রচণ্ড ঘেমে গেছে। এবার একটু ফাল্গুন মাস এখন, তাও একটু মনে হচ্ছে একটু ফ্যানের হাওয়া খেতে হবে, না তো গরমে ঘেমে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ, টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।